ডিমন রেলমের ম্যাজিক্যাল পাওয়ার, এবং আজকে আমরা গোকুকে অ্যাকশনে দেখতে পাবো, সেটাও ডিমন রেলমের ভিতরে। ওয়েল 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 বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ড্রাগন বলের আরো একটা নতুন এপিসোডে। যেমন আমরা জানতাম, এই এপিসোডের মধ্যে গোকু এবং সুপ্রিম কাই ডিমন রেলমের ভিতরে যাবে। তো এই কারণে আমরা এই এপিসোডের মধ্যে ডিমন রেলম সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য জানতে পারবো। তো চলো দেরি না করে এপিসোড শুরু করি। শুরুতেই আমরা দেখতে পাই যে গ্লোরি সুপ্রিম কাই এবং গোকুকে নিয়ে পৃথিবী থেকে বের হয়ে গেছে, আর গ্লোরির যে প্লেনটা ছিল সেটা অনেক ফাস্ট যাচ্ছিল। তো সুপ্রিম কাই এটা বলে যে তার যে প্লেন রয়েছে সেটা ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে, যে কারণে এটা খুবই ফাস্ট। আর এই ম্যাজিক্যাল পাওয়ার সম্পর্কে আমরা ডিমন রেলমের ভিতরে আরো অনেক কিছু জানতে পারবো। তারপর আমাদেরকে ওই বড় মাছের সম্পর্কে বলা হয়, যেটা দিয়ে গোমা এবং ডেকুসু পৃথিবীতে এসেছিল, মানে ডিমন রেলম থেকে ইউনিভার্স 7 এর মধ্যে এসেছিল সেটার ব্যবহার করে। তো এই মাছটা একটা ওয়ার্ম হোলের মতো কাজ করে, যেটা ডিমন রেলমের সাথে আউটসাইড ওয়ার্ল্ড কে কানেক্ট করে, আর এই মাছের নাম হলো ওয়ার্প। তারা এটাকে ওয়ার্প সামা বলে আর কি। তো এখন সুপ্রিম কাই গ্লোরিকে জিজ্ঞাসা করে, গ্লোরির এখানে আসার কারণ হলো গ্লোরির গোকুর সাহায্যের দরকার। ও বলে যে ডিমন রেলমের যে থার্ড ওয়ার্ল্ড এর কিং রয়েছে তার গোকুর সাহায্যের দরকার। তো গোকু জিজ্ঞাসা করে যে ডিমন কিং কে আমাদের হারাতে হবে, টোমা, সে কত শক্তিশালী? তো দেখো ভাই, গোকু কিন্তু অলরেডি গোমাকে টোমা বানিয়ে দিয়েছে। তো এখন থেকে আমাদের গোমা বলা বাদ আমরা টোমাই বলবো। গ্লোরি বলে যে সে হাইটে অনেক ছোট হলেও ম্যাজিক্যাল পাওয়ারে খুবই ভয়ানক। প্রথমে কিং টোমাকে দেখে মনে হয়েছিল যে তার মধ্যে কোনো পাওয়ারই থাকবে না, কিন্তু এখন মনে হইতাছে না বান্দার মধ্যে কোনো পাওয়ার থাকতে পারে। কিন্তু তারপরেও গোকু যেহেতু জিনবুকে হারিয়ে দিয়েছে, তো তাদের মনে হয় যে গোকু কিং টোমাকেও হারাতে পারবে। ভাই আমার মনে হইতাছে গ্লোরি ড্রাগন বলের মাজিনবু আর দেখে নাই, কারণ মাজিনবুরে হারাইতে গিয়া পুরো পৃথিবী শেষ হয়ে গেছিল গা। আর আমাদের প্রিন্স বাজিটা তো নিজেকে স্যাক্রিফাইসই করে দিছিল। যাই হোক, তারপরে এরা প্ল্যানেট বাটাপিতে চলে আসে, যেখানে ওয়ার্প সামা রয়েছে, মানে ওই মাছটা আছে আর কি। কিন্তু ওরা এই মাছের ভিতরে যাওয়ার আগে সুপ্রিম কাই কিবিটোকে এই জায়গার লোকেশনটা পাঠিয়ে দেয়, কারণ তারাও সুপ্রিম কাইয়ের শিপ নিয়ে ডিমন রেলমের ভিতরে যাবে। আর গোকু এই বড় মাছকে মনে করে গোল্ড ফিশ, আর গোকু এটা বইলাও দেয় যে এই গোল্ড ফিশ তুই আমারে গোল্ড ফিশ কইতাছস? হ্যাঁ, গোল্ড ফিশ। আর তখনই গোকু গোল্ড ফিশের আরো বেশি অপমান করার আগেই সুপ্রিম কাই গোকুকে থামিয়ে দেয়, কারণ যদি ওয়ার্প সামার কাউকে পছন্দ না হয় তার কাছে এমন পাওয়ার আছে সে কাউকে যেতে দিবে না। মানে যদি তুমি ডিমন রেলমে ঢুকতে চাও অথবা বের হতে চাও তাহলে তোমার এই মাছকে সম্মান দিতে হবে, তুমি চাও অথবা না চাও। আর এই সব কিছু শোনার পরে বুঝার পরে গোকু বলে যে ও তাহলে এটা গোল্ড ফিশ না, এটা পপটাই গোল্ড ফিশ। গোকু, ভাই আমি তোর বিশাল বড় ফ্যান, তুই এরকম করস দেখাই, কিন্তু তোর 1 IQ-র ব্রেন একটু তো ব্যবহার কর। তো এখন গ্লোরি এই মাছের সাথে কথা বলে। তো এই গোল্ড ফিশ গ্লোরিকে চিনে ফেলে যে গ্লোরি কিছুক্ষণ আগেই তাকে ব্যবহার করে এখানে এসেছে, কিন্তু এখন তার স্পেসশিপে আরো 2 জন লোক রয়েছে, সুপ্রিম কাই এবং গোকু। আর তুমি জানো যে ডিমন রেলমের লোকেদের একভাবে চিনা যায় তাদের কান দেখে, তাদের কান পয়েন্টই থাকবে। তো আমরা জানি যে সুপ্রিম কাইয়ের কান পয়েন্টই, কিন্তু গোকুর কান কিন্তু রাউন্ড শেপের। কি সুপ্রিম কাই নিজের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে গোকুর কান কেউ পয়েন্টই বানিয়ে দেয়। যাই হোক, এখানে তো সুপ্রিম কাই গোকুকে বাঁচিয়ে ফেলেছে, কিন্তু ভিতরে যাওয়ার পরে কি হবে? তারপর গ্লোরি গোল্ড ফিশকে ডিমন রেলমের পিন দেয়, যে পিন ছাড়া তুমি ডিমন রেলমে ঢুকতেই পারবে না। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যায়, সুপ্রিম কাই এই পিনটা কিবিটোকে বলতে পারে না, কারণ যখনই তারা মাছের মুখের ভিতরে ঢুকে যায় সেখান থেকে সুপ্রিম কাই আর সিগন্যাল পাঠাতে পারে না। তো এখন আমি চিন্তা করতেছি তাইলে বাজিটা এবং পিকালো ভিতরে কিভাবে আসবে। আর হ্যাঁ, তারপর তারা রিলে পয়েন্টে চলে আসে। এটা এমন একটা জায়গা যেখান থেকে তুমি ডিসাইড করতে পারবে যে তুমি ডিমন রেলমের ভিতরে কোন ওয়ার্ল্ড এর মধ্যে যেতে চাও, 1, 2 অথবা 3-এর মধ্যে। তো এখন যে নতুন ডিমন কিং গোমা আছে সে থাকে ওয়ার্ল্ড 1-এর মধ্যে, কিন্তু সেখানে যাওয়ার পারমিশন গ্লোরির কাছে নেই। তো সুপ্রিম কাই বলে যে তার ওয়ার্ল্ড এর কাছাকাছি যে ওয়ার্ল্ড রয়েছে সেটা হলো ওয়ার্ল্ড নাম্বার 2, তো চলো সেখানে যাই। তখন গ্লোরি বলে যে তার সেকেন্ড ওয়ার্ল্ড এর মধ্যে যাওয়ারও পারমিশন নাই, এই জন্য তাদেরকে থার্ড ওয়ার্ল্ড এর মধ্যেই যেতে হবে। আর এটার মানে হলো তাদেরকে প্রথমে থার্ড ওয়ার্ল্ড এর মধ্যে যেতে হবে, তারপর সেখান থেকে সেকেন্ড ওয়ার্ল্ড এর মধ্যে যেতে হবে ফার্স্ট ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। মানে এখানে গোকুকে অনেক লম্বা জার্নি করতে হবে। ওয়েল, তারপরে এরা থার্ড ওয়ার্ল্ড এর মধ্যে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই যে পাথরগুলো বাতাসে ভাসছিল। আর এই পাথরগুলো কোনো ছোটখাটো পাথর না, কিন্তু এগুলো বিশাল বড় বড় পাহাড়ের আকারের পাথর। আর এই পাথরের মধ্যে অ্যাক্টিভ ভলকেনো ছিল। আর এখানে প্রবেশ করতে করতে আমাদেরকে একটা গেট দেখানো হয়, যেটা থার্ড ওয়ার্ল্ড কে সেকেন্ড ওয়ার্ল্ড এর সাথে কানেক্ট করে। এটাকে পার হলেই তারা সেকেন্ড ওয়ার্ল্ডে যেতে পারবে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, এখানে গেটগুলোর মধ্যে ব্যারিয়ার লাগানো ছিল। সুপ্রিম কাই বলে যে আমি যখন ছোট ছিলাম এখানে থাকতাম তখন এগুলোর মধ্যে কোনো ব্যারিয়ার ছিল না, কিন্তু এখন এগুলোর মধ্যে ব্যারিয়ার লাগিয়ে দেওয়া হয়েছে, তার মানে এগুলো কোনো কার্যকারী না, এই জন্য যদি তুমি অন্য ওয়ার্ল্ডে যেতে চাও তাহলে তোমার ওয়ার্প সামাকেই ব্যবহার করতে হবে, এটা ছাড়া কোনো রাস্তা নেই। তো এখানে গোকুর জার্নি আরো বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে, গোকু কিভাবে যাবে প্রথমে ওয়ার্ল্ড সেকেন্ডে তারপর ওয়ার্ল্ড ফার্স্টে। কিন্তু এই মুহূর্তে আমার একটা জিনিস মনে পড়লো, আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম যে গ্লোরিকে কিং গোমার প্যালেসের মধ্যে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে, যেটা ওয়ার্ল্ড 1-এর মধ্যে রয়েছে।
তো গ্লোরি সেখানে গেল কিভাবে? একটু আগেই কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে গ্লোরির ফার্স্ট এবং সেকেন্ড ওয়ার্ল্ডে যাওয়ার কোনো পারমিশন নাই। গ্লোরির কাছে যদি পারমিশনই না থাকে প্রথম ওয়ার্ল্ডে যাওয়ার জন্য, তাহলে প্রথম এপিসোডে গ্লোরি সেখানে গেল কিভাবে? এখানে গ্লোরি কিছু তো লুকাচ্ছে গোকু এবং সুপ্রিম কাইয়ের কাছ থেকে। তো গ্লোরি সুপ্রিম কাইকে আবারও বলে যে ওয়ার্প সামাকে শুধু কয়েকজনই ব্যবহার করতে পারে, প্রথম ডিমন ওয়ার্ল্ডের যে লোকেরা আছে তারা সবাই ওয়ার্প সামাকে ব্যবহার করতে পারে, কিন্তু সেকেন্ড এবং থার্ড ওয়ার্ল্ডের কিছু সিলেক্টেড লোকেরা এটাকে ব্যবহার করতে পারে। তখন সুপ্রিম কাই জিজ্ঞাসা করে, তাহলে তুই কিভাবে ব্যবহার করতে পারতাস ওয়ার্প সামাকে? তো গ্লোরি রিভিল করে যে সে প্রথম ওয়ার্ল্ডের মধ্যে কিছু কাজ করে, কিন্তু কি কাজ করে সেটা আমাদেরকে বলেনি। কিছু কাজ করে তো ভাই, ওর উপরে আমার সন্দেহ আরো বাইরে গেল গা। কিন্তু গোকুর ওদের আলোচনার মধ্যে কোনো ইন্টারেস্টই নেই, গোকু তো নিজের দুনিয়ার মধ্যেই রইছে। আর এখানে আমরা প্রিভিয়াস ডিমন কিং ডাবুরার ওই স্ট্যাচু দেখতে পাই, হয়তো কিছুদিন পরে এখানে কিং গোমার স্ট্যাচু চলে আসবে। তারপর গোকু অনেক ইন্টারেস্টিং একটা কথা বলে, গোকু বলে যে আমি শুনেছিলাম এই জায়গার নাম দ্য ডিমন রেলম, কিন্তু এই জায়গাকে দেখে তো দ্য ডিমন রেলমের মতো কিছুই মনে হচ্ছে না। আমি মনে করেছিলাম যে এই জায়গাটা অনেক ক্রিপি হবে, কিন্তু এটাকে দেখে তো পৃথিবীর মতোই মনে হচ্ছে। তো সুপ্রিম কাই বলে যে হ্যাঁ, এটাকে দেখতে পৃথিবীর মতো, কিন্তু এই জায়গাটা অনেক অন্যরকম, কারণ এখানে তুমি এমন গাছপালা এবং প্রাণী দেখতে পারবে যেটা তুমি পৃথিবীতে কখনোই দেখো নাই। ওয়েল, তারপরে এরা ল্যান্ডিং করে, কারণ গোকু ডিমান্ড করে ল্যান্ড করার জন্য, কারণ গোকু চায় বাইরে বের হয়ে ডিমন রেলমের মধ্যে নিঃশ্বাস নিয়ে দেখতে। আর এখানে গোকু কোনো সমস্যা ছাড়াই নিঃশ্বাস নিতে পারছিল, হয়তো এখানে বাতাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রয়েছে। তবে এখানে একটা গ্যাস রয়েছে যেটা ক্ষতিকর তো না, কিন্তু এটার কারণে অ্যাটমসফিয়ার অনেক বাড়ি, যেটার কারণে তোমাদের নড়াচড়া করতে একটু সমস্যা হবে আর কি। তো সুপ্রিম কাই বলে যে থার্ড ডিমান্ড ওয়ার্ল্ডের মধ্যে সুপ্রিম কাই প্রথমবার আসলো, তার মানে হলো যখন সুপ্রিম কাই ডিমান্ড রেলমের ভিতরে ছিল তখন ফার্স্ট অথবা সেকেন্ড ওয়ার্ল্ডের মধ্যেই ছিল। এই সবকিছু শোনার পরে গ্লোরি সুপ্রিম কাইকে বলে, তাহলে তুই কি একটা গ্লাইন্ড? কিন্তু এখানে গ্লাইন্ড কি সেটা সম্পর্কে আমরা এখনো জানি না। তবে গ্লোরি বলে যে তোমার মতো লোকেরা সেকেন্ড ওয়ার্ল্ডের মধ্যেই বেশি থাকে। এখানে এরা দুজন অনেক ইম্পর্টেন্ট কথা বলছিল, আমরা সুপ্রিম কাই সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারছিলাম, কিন্তু ওইদিকে গোকু সি অফ ডার্কনেস এর ভিতরে পড়েই যাচ্ছিল, যেখানে পড়ার সাথে সাথেই মৃত্যু। গ্লোরি গোকুকে সাবধান করে, ভাই সামনে সি অফ ডার্কনেস রয়েছে, তুই যদি সেখানে পড়স তাহলে মুহূর্তের মধ্যে মারা যাবি। আর হ্যাঁ, তখন এদের উপরে কিছু ডিমান নজর রাখছিল, ওই যে হয় না কিছু লোক না জানাই হিরোদের উপরে অ্যাটাক করে তারপর হুদাই মার খায়, এগুলো ওই লোক আর কি। তো এই ডিমনরা তাদের উপরে তীর ধনুক দিয়ে অ্যাটাক করে, বাট গোকু এই তীর ধনুককে অনেক সহজে ডজ করে ফেলে। আর গোকুর ওদের অ্যাটাককে অনেক স্লো মনে হচ্ছিল, আর এটার কারণ হলো ওই গ্যাসটা যেটা সবকিছুকে স্লো করে দেয়। কিন্তু আমার মনে হয় যে গোকুর এখানে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ গোকুর এর থেকে বেশি গ্র্যাভিটির মধ্যে ট্রেনিং করে অভ্যাস আছে, যেমন কিং কায়ের প্ল্যানেট অথবা বুলমার গ্র্যাভিটি রুম, সেগুলোর গ্র্যাভিটি অনেক বেশি ইন্টেন্স। কিন্তু এখন গোকুর বডি একটু ছোট হয়ে গেছে, এই কারণে হয়তো গোকুর একটু সমস্যা হচ্ছে ফাইট করতে। তখন গ্লোরি নিজের গানের ব্যবহার করে আর খুব সহজেই তাদেরকে এখান থেকে পাঠিয়ে দেয়। যাই হোক, আজকে তারা থার্ড ডিমান্ড ওয়ার্ল্ডের যে কিং রয়েছে তার সাথে দেখা করতে পারবে না, তাই আজকে রাতে তারা একটা হোটেলে থাকবে, রাত সেখানে কাটাবে, তার পরের দিন গিয়ে থার্ড ডিমান্ড ওয়ার্ল্ডের যে কিং রয়েছে তার সাথে দেখা করবে। আর থার্ড ডিমান্ড ওয়ার্ল্ডের যে কিং রয়েছে তার নাম হলো কিং কাডান। আর হ্যাঁ, ওই যে গ্যাস সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম না, সেগুলো এই যে বাতাসের উপরে পাথরগুলো ভাসছে সেগুলোর বল কেন থেকে বের হয়। যাই হোক, তারপরে ফাইনালি আর একটা শহরের মধ্যে পৌঁছে যায়, যেখানে সবাই এদেরকে সন্দেহ নজরে দেখছিল, কারণ এরা আউটসাইডার। গ্লোরি এদেরকে একটা হোটেলে নিয়ে যায়, যেখানে হোটেলের এই বান্দা বলে 30,000 টাকা একটা রুমের, কিন্তু গ্লোরি তখন সিগমা পদ্ধতি ব্যবহার করে, যে কারণে 30,000 থেকে নেমে 5,000 চলে আসে, একেবারে ইজি। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে গোকু বাইর লাগছে খিদা, তো এর একটা বারের মধ্যে খাবার খেতে যায় যেখানে অনেকগুলো গুন্ডার মতো লোক ছিল, তো এখানে ঝামেলা তো হবে এটা তো শিওর। তো এখানে কিছু লোক গোকুর কানকে দেখে ফেলে, যেটা রাউন্ড শেপের হয়ে গেছে, যেই বাচ্চা যে আসলে একটা বাচ্চা না অ্যাডাল্ট, তার কান পয়েন্টই না, তার মানে হলো সে আউটসাইড ওয়ার্ল্ড থেকে এসেছে। তো এখানে আমরা গ্লোরিকে প্রথমে লড়াই করতে দেখতে পাই, তারপর গোকু ও লড়াইয়ের মধ্যে সামিল হয়, আর গোকু তো লড়াই করছিল তার সাথে সাথে বার্গারও খাইতেছিল। আর গোকু ভাই একসাথে 5টা বার্গার খাইয়া ফেলায়, যদিও এখানের বাতাস অনেক ভারী, তারপরেও গোকু ধীরে ধীরে অ্যাডাপ্ট করে ফেলছে। আর হ্যাঁ, গোকু এখানে সবাইকে কেলায় দেয় নিজের পাওয়ার পোলের ব্যবহার না করে, তার মানে হলো গোকু ধীরে ধীরে নিজের এই বডিকে ব্যবহার করা শিখে গেছে। যাই হোক, তারপরে লড়াই মরাই শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এরা ঘুমাইতে চলে যায়। আর হ্যাঁ, এই দেখো বেশিরভাগ এনিমে মেইন ক্যারেক্টাররা কিন্তু এইভাবেই ঘুমায়। যাই হোক, তারপরের দিন সকালে এরা যখন ঘুম থেকে উঠে থার্ড ওয়ার্ল্ডের কিং এর সাথে দেখা করতে যাবে, তখন এরা দেখতে পায় যে গ্লোরির প্লেনই চুরি হয়ে গেছে, আর চোরেরা এখানে এদের জন্য একটা মেসেজও রেখে গেছে। আসলে এরা কালকের রাতে যাদেরকে পিটাইছে তারাই গ্লোরির প্লেন চুরি করছে। তো এখন এরা কিভাবে রাজার সাথে দেখা করতে যাবে সেটা আমি জানি না, পরের এপিসোড আসলেই জানতে পারবো। তো ভাই, পরের এপিসোডে আমরা আরো বড় ফাইট দেখতে যাব, যেখানে গোকু নিজের পাওয়ার পোলের ব্যবহার করবে। তো তৃতীয় এপিসোড কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ভাই, কি করতাছো।